দুধে রুটি চিনি দিয়ে চা ফুদিয়ে খা। এবারে আমি একটা বলবো, এখন যেটা আমার বলতে ইচ্ছে করছে, মার গুড়ের রুটি চিনি দিয়ে চা, বিজেপি তাড়াতাড়ি পত্তন গুটি এখান থেকে। আমি ভালোবাসার আশীর্বাদ আগে পেয়েছি, কিন্তু আজকে এসে একটা অন্যরকম ভালোবাসা আশীর্বাদ পেলাম। মানে আমি মুগ্ধ, আপ্লুত, ভীষণ এক্সাইটেড, আর পুরো আরো ভালোবেসে ফেলছি এখানের মানুষজনকে। মায়ের কাছে কি চাইলেন? মায়ের কাছে চাইলাম যেটা, সেটা ক্রমশ প্রকাশ্য, সেটা জানাই যাবে কিছুদিন পর। আমাদের সবাইকে আশীর্বাদ করতে বলেছি মাকে, আর এটাই বললাম যে বাংলার মানুষজনকে, বাঁকুড়ার মানুষজনকে, প্রত্যেকে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর আমরা যেন এইভাবেই লড়তে পারি আর জিততে পারি আর দিদির পাশে থাকতে পারি। আমার কাছে সত্যি কথা বলতে গেলে এত ভালোবাসা পাচ্ছি, এত আশীর্বাদ পাচ্ছি, আমার কাছে এখনো এটা মনে হচ্ছে স্বপ্ন, এখনো সিনেমা মনে হচ্ছে। সত্যি মানে তারকা হিসেবে, নায়িকা হিসেবে ভালোবাসা পেয়েছি, প্রচুরবার এসেছি, বহুবার, কিছুদিন আগেও এসেছিলাম, কিন্তু আজকের ভালোবাসাটা না একটা অন্যরকম, মানে না কাছে টেনে নেওয়া, ওয়ার্মথ যেটাকে বলে, মানে অসাধারণ। আমি আপ্লুত সত্যি, আমি দাদাকে বলছি, অলকাদি আছে এখানে, মানে আমি খুব খুশি, সিরিয়াসলি আমি লাকি, সৌভাগ্যবতী যে আমি বাঁকুড়ায় এসে মানুষের পাশে থাকার সুযোগ পেয়েছি, তাদের সাথে থাকার সুযোগ পেয়েছি, তাদের আরও কাছে যাওয়ার সুযোগ পেয়েছি। কারণ এই পবিত্র স্থান জয়রামবাটি কামার পুকুর, আমি এবং আমার পরিবারের সবাই আমরা ঠাকুর মায়ের দীক্ষিত, তাই এইখানে এসে, মানে বলে না, মানে কোইন্সিডেন্স, ভগবান ঠিক মিলিয়ে দেবে, এইখানে এসে প্রত্যেক মাসে আমরা জয়রামবাটি কামার পুকুর আসতাম, কিন্তু এইখানে দায়িত্ব পেয়ে আমি আপ্লুত, আর সত্যি লাকি, আর খুব ভালো লাগছে যে বাঁকুড়া মানুষজনদের দায়িত্ব আমি পেয়েছি, তোমাদের পাশে, তোমরা আমাকে সাহায্য করো, আমাকে হেল্প করো, গাইড করো, মিলেমিশে সবাই একসাথে আমরা থাকো। গরম না না, 2020 আমাদের আমফান আমাদের নাড়াতে পারলো না, গরম কি করবে, কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, খেলা তো শুরু হয়ে গেছে, খেলা হবে না, জোরদার খেলা হবে, রাতে দিনে সব সময়। শোনো আমি কি বলি, আমার একটা সিনেমার ডায়লগ আছে, মার গুড়ের রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা। আরেকবার বলি, এটা সিনেমার ডায়লগ, মার গুড়ের রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা। এবারে আমি একটা বলবো, এখন যেটা আমার বলতে ইচ্ছে করছে, মার গুড়ের রুটি চিনি দিয়ে চা, বিজেপি তাড়াতাড়ি পত্তন গুটি এখান থেকে। ঝড় উঠেছে বঙ্গে, আমরা সবাই দিদির সঙ্গে। মানুষের কাছে আমি তাদের একজন হতে চাই, তাদের সাথে আমি একসাথে মিলে, সমস্যা দেখো আমরা বাড়িতে যখন থাকি, মা বাবার সাথে আমাদের একসাথে সাজেশন নিই, মায়ের বাবাকে জিজ্ঞেস করি বাবাটা কি করা উচিত, তো আমি যখন বাঁকুড়াকে আমার সেকেন্ড হোম বলছি, তো বাঁকুড়ার মানুষজনদের সাথে সাজেশন নেব, তাদের থেকে শিখব, তা মতের অমিল হবে, ঝগড়া করব, নিজেদের লোকের সাথে মানুষ ঝগড়া করে, বাইরের লোকের সাথে করে না, ঠিক আছে, মিলেমিশে থাকব, একসাথে মিলে দিদির হাত আরো শক্ত করব। এটা সরি, আশাবাদী কিছুই না, এখানে তো বাংলার মানুষ ঠিক ঠিক সময় প্রকাশ করেই দিয়েছে তারা কি চায়, তারা জানে, তারা বলেই দিয়েছে যে মুখ্যমন্ত্রী শুধুমাত্র মমতা ব্যানার্জি হবে, আর কেউ না, আর সেটা আমরা করব, আমরা লড়বো সমস্ত বাংলার মানুষ মিলে। মানুষের একটা প্রশ্ন যে জয়ের পর তাকে কি আপনাকে পাশে পাবে, এটা আমি একটাই কথা বলবো যে আমি মুখে কিছু বলবো না, নায়িকা সায়ন্তিকা হয়ে আমি প্রচুর ভালোবাসা আশীর্বাদ পেয়েছি, কিন্তু প্রার্থী সায়ন্তিকা হিসেবে ভালোবাসা এবং আশীর্বাদ আমি আদায় করব আমার কাজ দিয়ে, মুখে বলবো না, সময় বলবে, এটা আমার নিজের কাছে চ্যালেঞ্জ। হ্যাঁ নিশ্চয়ই, এমএলএ হিসেবে আমাকে, আমি কাজ করে মানুষের থেকে সেই ভালোবাসা আর সেই আশীর্বাদ আমি আদায় করব, এটা আমার নিজের সাথে চ্যালেঞ্জ। আমি তো প্রতিদ্বন্দ্বী খুব একটা চিন্তাই করছি না, ভাবতেই পারছি না, কারণ আমার সামনে রয়েছে মমতা ব্যানার্জি, তার পাশে প্রতিদ্বন্দ্বী আমি বুঝতে পারছি না কে কে হতে পারে। সরি, ভূমিপুত্র বলে দাবি করছে বিজেপি এবং কংগ্রেসের।
আমাকে বহিরাগত বলছে, সেটা তো মানুষ বলবে, বাঁকুড়ার মানুষ বলবে। আমি তো বাংলার মেয়ে, তাই আমাকে এই সায়ন্তিকা বানিয়েছে বাংলার মানুষজনেরা। আর বাঁকুড়া তো বাংলারই জায়গা, আমরা এখানে এখানে মানুষজনেরা তো বাংলার বাইরে না, তো সেটা মানুষই বলবে যে আমি বাইরের না এখানের না কোথাকার। মার কাছে কি চাইলেন? বললাম যে অনেক আশীর্বাদ আর বিপুল ভোটে যাতে জয়ী হতে পারি, আর দিদির হাত আরো আমরা সবাই মিলে শক্ত করতে পারি। এর আগে এক সাংসদ অভিনেত্রীকে নিয়ে মানুষের একটা অন্যরকম ভাবনা আছে, সেটা ঘুরিয়ে ফেলছে। হাতের পাঁচটা আঙুল সমান না, হাতের পাঁচটা আঙুল সমান না, সবার নিজস্ব। বলি বলি, হ্যাঁ বলুন বলুন। গলা ভাঙা দাদা, প্লিজ কোঅপারেট করো তোমরা। পাঁচটা আঙুল হাতের সমান না, ঠিক আছে? একটা আঙুলের অনুযায়ী আমরা পরের আঙুলটা সেম ভাবতে পারি না। ওই যে বললাম, আমি মুখে কথা বলবো না, আমি আগে যদি আমার মানুষের, আমি জানি, আমি কনফিডেন্ট, আমি মানুষের পাশে থেকে নিজের কাজ দিয়ে আমি সেটা বলতে চাই মানুষকে, মুখে বলবো না, সময় বলবো। আপনি কলকাতায় বলেছিলেন যে বাঁকুড়া এলে সম্পাদিত বাড়িতে যাবেন, তো সেক্ষেত্রে আজকে কি করবেন? আমরা প্ল্যানিং করছি, আমি দাদার সাথেও কথা বলছিলাম। নিশ্চয়ই আমি যেটা বললাম যে আমরা সবাই এখানে একটাই কারণে আছি। কেন আছি? দিদির হাত শক্ত করতে। আমরা দলকে ভালোবাসি, আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসি, তাই তাকে ভালোবেসে যা যা করতে হবে আমরা করব, একটা টিম হিসেবে কাজ করব। তাই দিদির তো আমার মানে গাইডেন্স তো ডেফিনেটলি লাগবে। আমি তো বলেছিলাম যাবো, ডেফিনেটলি যাবো, আমরা সবাই মিলে আলোচনা করছি যে উনিও আমার থেকে অনেক সিনিয়র, ওনারও আশীর্বাদ নেব আমি, যাতে উনিও আমাকে গাইড করে দেন, ভুল ত্রুটি হবে ক্ষমা করে দিতে, যাতে সবাই মিলে গাইড করে, বড়রা যারা আছে, অলকাদি আছে, দাদা আছে, সবাইকে বলেছি যে আমরা তোমাকে, তোমরা সবাই মিলে আমাকে কিন্তু গাইড করবে। নিজের বাড়ির মেয়ে বকা ঝকা যদি দিতে হয় দেবে, বকা ঝকা অসুবিধা নেই, কিন্তু গাইড করবে, যেটা যেটা ভালো হবে, ঠিক হবে মানুষের জন্য, সেটাই যেন হয়। বলতে চাই বাংলা নিজের মেয়েকেই চাই, কিন্তু মিষ্টিটা যে আমি বলেছি সবাই মিলে খাবো, আর যদি কেউ না ভাগ বসাতে আসে আমি পুরোটা খেয়ে নেবো, কি যে হবে বলতে পারছি না। এখন তো তোমাদের সাথে থাকবো আমি, এখানে একটু দৌড়াতে বেরোবো, সকালবেলা একটু জিম টিম করবো, আর কি করবো। দেখো ফিটনেস ফিট থাকতে হবে আপনাদের সবাইকে, যা গরম। এখনই একজন আমার ভাই, সাংবাদিক ভাই, জিজ্ঞেস করেছে যে গরম গরম কি অসুবিধা করতে পারে, তার জন্য তো আমাদের সবাইকে ফিট থাকতে হবে, লড়ার জন্য তো নিজেদের ফিট থাকতে হবে, যাতে আমরা একদম হুড়মুড়িয়ে এগোতে পারি। খাবারে কী কী থাকবে মেনুতে? বাড়ির রান্না, ভাত ডাল মাছ, আলু পোস্ত। হ্যাঁ 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 হ্যাঁ, কি যে বলছো, আমার খিদে পেয়ে যাচ্ছে এখনই। দেখো বাঙালি তো খেতে হেভি ভালোবাসি, কিচ্ছু করার নেই, ভালোবেসে আমার মা বোনেরা দিদিরা যা আমায় রান্না করে খাওয়াবে, এক একজনের থেকে এক একটা স্পেশালিটি রান্না আমি খাবো এ কদিন যতদিন থাকবো। পদ্ম ফুল পিছিয়ে দেব, পদ্ম ফুল পিছিয়ে দেব, পদ্ম ফুল পিছিয়ে দেব, হাত চিহ্ন মুছে দেব, হাত চিহ্ন মুছে দেব,